সন্দীপুর মাইটভাঙ্গা ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও ইউপি সদস্য হলর প্রথম সভা অনুষ্ঠিত হই। নভেম্বর রাষ্ট্র তারিখ সোমবার বিনা 10টায় এই উপলক্ষে ইউনিয়ন পরিষদের উদ্যোগে সুধী সমাবেশ ও আলোচনা সভার আয়োজন করা হয়। এডে অনুষ্ঠানত প্রধান অতিথি আছিল উপজেলা নির্বাহী কর্মকর্তা জেপি দেওয়ান ত্রিপুরা, বিশেষ অতিথি আছিল চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও মুক্তিযুদ্ধকালীন বিএলএফ বাহিনীর কমান্ডার মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম, উপস্থিত আছে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার ফজলুল করিম। অনেক বক্তৃতা হয়েছে, এখানে বক্তৃতা দেওয়ার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি। অনুষ্ঠানে তার বক্তব্য রাখে উপজেলার প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি মাস্টার মৌলবী গোলাম তোহা, মুক্তিযোদ্ধা আবু হেলাল, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মাস্টার আবুল হোসেন সহ আরো বোধকে। সভাপতির বক্তব্য দেয় লায়ন মোহাম্মদ মিজানুর রহমান। আপনারা আমাদের কথা মতো নিরপেক্ষ শান্তিপূর্ণ উৎসব মুখর পরিবেশে ভোট কেন্দ্রে গেছে, নির্বাচন হয়েছে এবং জনপ্রিয়তার ভিত্তিতে আপামর জনসাধারণের ভোটে আপনাদের চেয়ারম্যান সাহেবকে পুনরায় নির্বাচিত করেছেন। সি প্লাস টিভি।